লালন বাউল রবীন্দ্র সঙ্গীতের পর শ্যামা সঙ্গীতকে নিয়ে রিসার্চ করলেন রাজশ্রী স্যাভি সজিতের মতো বিশিষ্ট শিল্পীরা। একদিকে যেমন ভিন্ন ধারার গানের তালিকায় আমরা রবীন্দ্র সঙ্গীতকে নতুন করে খুঁজে পেয়েছি, ঠিক অন্যদিকেই শ্যামা সঙ্গীতের ধারা যেন কোথাও একটা হারিয়ে ফেলেছি। এই সিডি উদ্বোধন করলেন গায়ক রূপম ইসলাম। মানে উই আর প্যাশনেট অ্যাবাউট দ্যাট, আমাদের শ্যামাসঙ্গীত গাইতে ভালো লাগে, মাতৃসঙ্গীতের সাথে কানেক্ট করতে পারি, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার ছিল হচ্ছে যে এই ধরনের গান বাজনাগুলোকে নিয়ে কেউ কোনো কাজ করছে না, রবীন্দ্রসঙ্গীত নিয়ে কাজ হচ্ছে, লালন গীতি নিয়ে কাজ হচ্ছে, নতুনভাবে প্রেজেন্ট করা হচ্ছে, অনেক বাউল গান নিয়েও কাজ হচ্ছে, কিন্তু এই একটা মানে আমাদের হিস্ট্রি অফ মিউজিকের এই একটা অংশ যেটা নিয়ে কোনো কাজ হচ্ছে না, আর যেটা খুবই ইম্পর্টেন্ট বলে আমাদের মনে হয়েছে। কারণ মডার্ন বাংলা সং রাইটিংয়ের ফাদার বলা হয় রামপ্রসাদ সেনকে, কমলাকান্ত ভট্টাচার্যকে। এবার তাদের গানগুলো যদি হারিয়ে যায়, নতুন প্রজন্ম যদি তাদের গানগুলো না জানে, তো সেটা মনে হয় আমাদেরই দোষ। তো সেই জন্য আমরা ভেবেছিলাম যে এইগুলোকে নতুন প্রজন্মের সামনে একটু প্রেজেন্ট করা উচিত। শ্যামা সঙ্গীতকে একেবারে অন্যভাবে শ্রোতাদের কাছে পৌঁছে দেবেন এই শিল্পীরা। এই গানে ব্যবহৃত হয়েছে ভারতীয় বাদ্যযন্ত্র, রয়েছে ঢোল, পাখোয়াজ, ডুক্কি, আরো নানান ইনস্ট্রুমেন্ট, সে কথাও শেয়ার করলেন আমাদের সঙ্গে। ব্যান্ডে যেরকম সেট আপ থাকে, গিটার, বেস, কিবোর্ড, ড্রামস, ভোকালস, সেরকমই আছে। এবার তার সাথে আমাদের একটা মেজর এলিমেন্ট হচ্ছে ইন্ডিয়ান পারকাশন এলিমেন্টটা, সেটা সজীব পুরোটা হ্যান্ডেল করে। তো সেখানে শ্রীখোল, পাখোয়াজ, তবলা, বাংলা ঢোল, সব দুপকি, সব রকমের আমরা মানে ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্টই বাজিয়েছি। তো এটা আমরা বলতে পারি একটা এক্সপেরিমেন্টাল সাউন্ড আর কি। এই সিডিতে রয়েছে মোট 6টি শ্যামাসঙ্গীত, প্রত্যেক গানে থাকছে ডিপ ফিলোসফি, জানালেন শিল্পী। আমি এখানে বসে যে গানগুলো শুনছি সেগুলো খুব পরিণত সঙ্গীত, মনস্কতার পরিচয় দেয়, এবং এই গানগুলো যে গানগুলো নিয়ে ওরা কাজ করছে সেগুলোও তো খুব পরিণত গান, মানে অনেকদিন আগে লেখা হয়ে আছে, লেখা হয়েছে সেটা ঠিক কথা, কিন্তু খুব ডিপ ফিলোসফি আছে গানগুলোর মধ্যে। রাজশ্রীর পাশাপাশি এই সিডিতে কাজ করেছেন স্যাভি, পম, সজিত, নীলাঞ্জন এবং বান্টি। মাতৃ আরাধনায় আবারও মন ভরে উঠবে শ্রোতাদের, আর তাই শ্রোতাদের উদ্দেশ্যে গান গিয়ে তেমনটাই বার্তা দিলেন শিল্পী রাজশ্রী। বল মা কিসে সামাই করি, আমার ইচ্ছা করে ওই ছটারে গরল খাইয়ে প্রাণে মারি, মা গো তারা ও শঙ্করী, মা গো তারা ও শঙ্করী।